এই কোশ্চেনটি ডাব্লু বিসিস দু হাজার বাইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে ছয়টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় হল চৌষট্টি তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে চারটি অপশান দেওয়া হচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তোমরা মনে রাখবে অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে বীজর সংখ্যা তাহলে পরপর অযুগ্ম সংখ্যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই করে গ্যাপ থাকছে ঠিক আছে এবার কোশ্চেন এখানে বলেছে ছটি পরপর বীজ সংখ্যার গড় হল চৌষট্টি এই গড়কে সবসময় আমরা মাঝখানে রাখব তাই এই গড় চৌষট্টিকে আমি মাঝখানে রাখলাম এবার দেখো তোমরা এখানেও চৌষট্টির আগে এখানে তিনটি সংখ্যা আছে চৌষট্টির পরে এখানে তিনটি সংখ্যা আছে তো চৌষট্টিকে আমি মাঝখানে রেখেছি এবার যেহেতু এখানে কোশ্চেন অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজয় সংখ্যার কথা বলেছে তাই এই যে গড় চৌষট্টি চৌষট্টির আগে বিজয় সংখ্যা আমরা জানি তেষট্টি হয়তো তেষট্টি লিখলাম অর্থাৎ এই যে গড় চৌষট্টি এটা জোর সংখ্যা অর্থাৎ যুগ্ম সংখ্যা তো এর আগে বিজয় সংখ্যাতে তেষট্টি এটা অযুগ্ম সংখ্যা হচ্ছে বা বিজর সংখ্যা হচ্ছে এবার তেষট্টির পরে তোমরা বিজয় সংখ্যা পঁয়ষট্টি লেখো পঁয়ষট্টি পরে বিজয় সংখ্যা সাতষট্টি সাতষট্টির পরে বিজয় সংখ্যা উনসত্তর প্রত্যেক ক্ষেত্রে দুই যোগ করে করে হচ্ছে মানে প্রত্যেক ক্ষেত্রে বিজয় সংখ্যার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ হচ্ছে দুই করে এটা তোমরা মনে রাখবে ঠিক আছে এবার তাহলে আমাদের কোশ্চেনে জানতে চাই বৃহত্তম সংখ্যাটি কত তো বৃহত্তম সংখ্যাটি অর্থাৎ সবথেকে বড় সংখ্যাটি এখানে উনসত্তর তাই অপশানটি ঊনসত্তর হয়ে যাবে সঠিক উত্তর এখন যদি কোশ্চেনে ক্ষুদ্রতম সংখ্যাটি কত অর্থাৎ ছটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যাটি কত জানতে চাইতো সেক্ষেত্রে এখানে তেষট্টির আগে বিজয় সংখ্যা হচ্ছে একষট্টি এবং একষট্টির আগের বিজয় সংখ্যা হচ্ছে ঊনষাট তাহলে সব থেকে ছোটো সংখ্যা এখানে উনষাট হতো অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি সেক্ষেত্রে ঊনষাটত এই কোশ্চেনটি ডাব্লিউ বিসএস দু হাজার বাইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে পিতার বয়স জ্যৈষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ দশ বছর পরে পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের তিনগুণ হবে পুত্রদয়ের বয়সের পার্থক্য পনেরো বছর হলে পিতার বয়স নির্ণয় করুন চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব অঙ্কটি আমি অপশান টেস্ট করে করছি তাহলে কম সময়ের মধ্যে অঙ্কটি করা যাবে এক্ষেত্রে প্রথমে আমি অপশান এ পঞ্চাশ বছর অর্থাৎ পিতার বয়স পঞ্চাশ বছর ধরে অঙ্কটি করছি এইভাবে যদি করে অঙ্কটি কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে যায় তাহলে অপশনে সঠিক উত্তর হবে আমাদের অন্য অপশানে যাওয়ার দরকার হবে না ঠিক আছে তো পিতার বয়স আমি পঞ্চাশ বছর ধরলে কোশ্চেনে বলেছে পিতার বয়স জ্যৈষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ পুত্র মানে বড় ছেলে তো আমি বড়ো ছেলে হিসেবে লিখলাম যাতে সকলের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে পিতার বয়স যদি পঞ্চাশ বছর হয় তাহলে বড় ছেলের বয়স কত হবে পঁচিশ বছর কারণ কোশ্চেনে বলেছে পিতার বয়স জ্যৈষ্ঠ পুত্রের অর্থাৎ বড় ছেলের বয়সের দ্বিগুণ তো বড়ো ছেলের পঁচিশ হলে পঁচিশের দ্বিগুণ করলে দেখো পিতার পঞ্চাশ বছর আসছে এরপর কোশ্চেনে বলেছে দশ বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের তিন গুণ হবে সেক্ষেত্রে পিতার এখন বয়স অর্থাৎ বর্তমান বয়স তো পঞ্চাশ বছর দশ বছর পরে গেলে পিতার বয়স হবে পঞ্চাশের সাথে দশ যোগ করলে ষাট বছর কিন্তু এখানে কোশ্চেনে বলেছে দশ বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্র কনিষ্ঠ পুত্র মানে আমি ছোট ছেলে লিখলাম কনিষ্ঠ পুত্র অর্থাৎ ছোটো ছেলের বয়সের তিন গুণ হবে তো দশ বছর পর পিতার বয়স যদি ষাট বছর হয় সেক্ষেত্রে ছোটো ছেলের বয়স কত হবে কুড়ি বছর কারণ কোশ্চেনে বলেছে পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সে গুণ অর্থাৎ কুড়ির সঙ্গে গুণ করলে দেখো কুড়ি তিনে ষাট হচ্ছে ঠিক আছে তো এবার কোশ্চেনে বলেছে পুত্রদয়ের বয়সের পার্থক্য পনেরো বছর মানে পুত্রদয়ের বর্তমান মানে এখন বয়সের পার্থক্য পনেরো বছর আমরা দেখব মিলছে কিনা কোশ্চেন অনুযায়ী তো দশ বছর পরে তো ছোটো ছেলের বয়স কুড়ি বছর তাহলে দশ বছর আগে গেলে ছোটো ছেলের বর্তমান বয়স অর্থাৎ এখন বয়স কত পেয়ে যাব তাহলে কুড়ি বছর থেকে দশ বছর আগে গেলে অর্থাৎ কুড়ি থেকে দশ বিয়োগ করলে আমরা ছোট ছেলের এখন বয়স দশ বছর পেয়ে যাচ্ছি এবার আমরা দেখব যে পুত্রদের বয়সের পার্থক্য পনেরো বছর কোশ্চেন অনুযায়ী মিলছে কিনা আমরা এখন জানি বড় ছেলের বয়স কত পঁচিশ বছর এবং ছোট ছেলের এখন অর্থাৎ বর্তমান বয়স জানি দশ বছর তো পঁচিশ থেকে দশ আমরা পার্থক্য মানে বিয়োগ ঠিক আছে তো পঁচিশ থেকে দশ বিয়োগ করে দেখব পনেরো আসছে কিনা তো পঁচিশ থেকে দশ বিয়োগ করলে পনেরো বছর আমাদের চলে আসছে কোশ্চেন অনুযায়ী পুরোপুরি মিলে গেল তাই পিতার বয়স যে আমরা এই পঞ্চাশ বছর ধরে অঙ্কটি করেছিলাম অপশান টেস্ট করে তাই অপশানে পঞ্চাশ বছর সঠিক হবে আমাদের অন্য অপশানে যাওয়ার দরকার নেই